ঢাকায় আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় 92টি বিশ্ববিদ্যালয়ের 162টি টিমের অংশগ্রহণে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী দিনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির উপাচার্য ডক্টর মোহাম্মদ ফায়াজ খান।